ফ্রেন্ডস, আমরা অনেকেই অনেক দামি মোবাইল ব্যবহার করি, মনে একটাই আশা মোবাইলের চার্জ যেন বেশিক্ষণ থাকে। কিছুদিন পরেই দেখা যায় মোবাইলের চার্জ আর বেশিক্ষণ থাকে না। আমরা যখন নতুন মোবাইল কিনি তখন হয়তো কিছুদিন বেশি দিন থাকে চার্জ, কিন্তু যখন আস্তে আস্তে পুরাতন হয়ে যায় তখন দেখা যায় মোবাইলের চার্জ আর বেশিক্ষণ থাকে না। কারণ আমরা অনেকেই জানি না কিভাবে মোবাইল চার্জ দিলে মোবাইলের ব্যাটারি অনেক ভালো থাকে এবং মোবাইল অনেক ভালো থাকে। না জানার কারণে কিছুদিন পরেই দেখা যায় আমাদের মোবাইলের ব্যাটারিটি নষ্ট হয়ে যায় এবং মোবাইলের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না। এই ভিডিওতে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস শেয়ার করব। আপনি যদি আপনার মোবাইলে এই টিপসগুলি কাজে লাগান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার মোবাইলের চার্জ আগের থেকে অনেক বেশি সময় থাকবে এবং আপনার মোবাইলটি অনেক ভালো থাকবে এবং আপনার মোবাইলের ব্যাটারি অনেক ভালো থাকবে। আপনার ফোনে যদি কোনো ব্যাক কভার লাগানো থাকে তাহলে ফোন চার্জে দেওয়ার আগে সেটা খুলে নেবেন, কারণ ফোন যখন চার্জে দেওয়া হয় তখন ফোন এবং ফোনের ব্যাটারি একটু গরম হয়। কভার লাগানো অবস্থায় থাকলে সেই গরমটা বাহিরে বের হয়ে আসতে পারে না, ফলে সেই গরমটা আস্তে আস্তে বাড়তে থাকে, ফলে ফোন এবং ফোনের ব্যাটারি অনেক ক্ষতিগ্রস্ত হয়। ফোনের ব্যাটারির চার্জ যখন 30-25% আসবে তখন মোবাইল চার্জে দেওয়ার চেষ্টা করবেন, এবং মোবাইলের ব্যাটারির চার্জ যখন 85-95% চার্জ হয়ে যাবে তখন মোবাইল চার্জ থেকে খুলে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার মোবাইলের ব্যাটারি অনেক ভালো থাকবে, মোবাইলের ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। একটানা অনেকবার যদি মোবাইলের ব্যাটারির চার্জ 15%-এর নিচে আসার পর মোবাইল চার্জে দেন তাহলে মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মোবাইল চার্জে দেওয়ার আগে অবশ্যই ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা এবং লোকেশন অফ করে দেবেন। যেমন ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা এবং লোকেশন অফ করে দেবেন। ওয়াইফাই, ব্লুটুথ এবং মোবাইল ডাটা এবং লোকেশন অফ করে দেওয়ার পর ফোন চার্জ দিলে ফোনের চার্জ অনেক ভালো হয়। যদি সম্ভব হয় তাহলে ফ্লাইট মোড অন করে মোবাইল চার্জে দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি ফ্লাইট মোড অন করে মোবাইল চার্জে দেবেন তখন আপনার মোবাইল খুব দ্রুত চার্জ হবে এবং সুন্দরভাবে চার্জ হবে। যে সমস্ত মোবাইলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়ার ফ্যাসিলিটি আছে শুধু সেই সমস্ত মোবাইলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিবেন, কারণ ওই সমস্ত মোবাইল আউটপুট ও ইনপুট ওইভাবেই তৈরি করা আছে। যে সমস্ত মোবাইলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়ার ফ্যাসিলিটি নাই সে সমস্ত মোবাইলে কখনোই ফাস্ট চার্জার ব্যবহার করবেন না, কারণ ফাস্ট চার্জার ব্যবহার করলে আপনার মোবাইল ও ব্যাটারি দ্রুত গরম হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যাবে। পাওয়ার ব্যাংকে মোবাইল চার্জে দিয়ে মোবাইল কখনোই ব্যবহার করবেন না। চার্জ হয়ে যাওয়ার পর পাওয়ার ব্যাংক থেকে মোবাইল ডিসকানেক্ট করার পর মোবাইল ব্যবহার করবেন। মোবাইল চার্জ হওয়া অবস্থায় কোনো অবস্থাতেই মোবাইল ব্যবহার করবেন না, আর যদি সম্ভব হয় 2-3 মাস পর পর মোবাইল থেকে ব্যাটারি খুলে ব্যাটারি নর্মাল টেম্পারেচারে 4-5 ঘন্টা রেখে দিন, তারপর ব্যাটারি আবার মোবাইলে সেট করুন। এভাবে যদি রেগুলার করতে পারেন তাহলে আপনার মোবাইল ও ব্যাটারি অনেক ভালো থাকবে এবং ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা অনেক বেড়ে যাবে। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।